एवरीवन अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेरके देखाबो बेगुन भाजा। एकटू भिन्न स्टाइलेर ए बेगुन भाजा खेते किन्तु दारुण मजा। तो चलुन देखे नेया जाक, देखुन कतटा सुंदर होयेछे आमार बेगुन भाजा। आमी चार पाँचटी बेगुन एभावे लम्बा लम्बा करे केटे नियेछि। एखन आमी बेगुनगुलो दुई चामच लवण एवं पानी दिए डुबिए रेखे दिब 10 मिनट। एक टेबिल चामच लवण एखे हमें दिए दीची। एटा कारण कारण जाते बेगुनगुलो सदा थाके। अनेक समय देखा जाए बेगुन केटे रखले कालो हो जाए। तो बुझते ही पारछेन, एखन आमी एकटी बोले बेगुन भाजार जोन्नो बेसन रेडी करब। निये निच्छि 3 टेबिल चामच बेसन। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব আদা আর রসুন, দুটো একসাথে আমি এখানে ব্লেন্ড করে রেখেছি। তার থেকে আমি 1 টেবিল চামচ রসুন আর আদা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই মশলাগুলোর সাথে বেসন মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় গোলাটা বেশি ঘন হয়ে গেছে, আর একটু পানি মিশিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এটা 30 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 4 কাপ মতো। তেলটা গরম হয়ে আসলেই আমি বেগুনটা ভেজে ফেলব। এভাবে করে বেসনের মধ্যে বেগুনটা দিয়ে আমরা বেগুনিটা ভেজে ফেলব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে করে একটি বেগুন কেটে নেন, তাহলে কিন্তু অতি সহজেই বেগুন ভাজা হয়ে যাবে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা
আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু একটি মজার একটি খাবার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।